অস্ট্রেলিয়া সিরিজের আগে ঋষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরু দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আর এবার সেই সিরিজের চতুর্থ অর্থাৎ শেষ টেস্টের আগে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শয়ে শয়ে ভক্তদের সঙ্গে মেঝে বসেই প্রার্থনা করলেন তারা। ঈশ্বরের দরবারে সকলেই যে সমান, ফুটে উঠল সেই ছবি যা দেখে মুগ্ধ নেটিজেনরা। দীর্ঘদিন অফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন তিনি, কিন্তু 3.5 বছর পেরিয়েও টেস্টে এখনও সুদিন দেখতে পাচ্ছেন না তিনি। গত 20টি টেস্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে। শেষবার 2019 সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে 100 রান করেছিলেন। শ্রীলঙ্কা সিরিজের আগে নিমকরুলি বাবার আশ্রমে গিয়েছিলেন তিনি, নিয়েছিলেন আশীর্বাদ। আর অস্ট্রেলিয়া সিরিজ শুরুর প্রাককালে ধর্মগুরুর দুয়ারে পৌঁছেছিলেন বিরুষ্কা। তবে 3 টেস্টে রানের মুখ দেখেননি তিনি। 9ই মার্চ শুরু আহমেদাবাদ টেস্ট, তার আগে শনিবার অনুষ্কা শর্মার সঙ্গে মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দিরে পুজো দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরুষ্কার মন্দিরে পুজো দেওয়ার একাধিক ভিডিও। তারা তারকা, কিন্তু পুজো দেওয়ার সময় গা থেকে সেই VIP তকমা সরিয়ে রেখে আর 5 জনের সঙ্গে মিশে গিয়েছিলেন তারা। মন্দিরের মেঝে বসে ভক্তদের সঙ্গেই প্রার্থনা করলেন তারকা দম্পতির এই ভক্তিতে মুগ্ধ অনুরাগীরা। অনুষ্কা শর্মা জানিয়েছেন, আমরা মহাকালেশ্বর মন্দিরে ঈশ্বর দর্শন এবং প্রার্থনার জন্যই এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।